একটা সময়ে গাঁজার হতো নগার কীর্তিপুর বর্ষাইল গোয়ালা পদ্মপুকুর ঝিকরা সহ বিভিন্ন এলাকায় লাভ বেশি হয় পরে শীতকালীন সবজি চাষে ঝুঁকেন কৃষকরা এবছর সবজি তোলার আগ মুহূর্তে রোগ দেখা দিয়েছে গাছে সুযোগে বিভিন্ন কোম্পানির ডিলাররা দিশেহারা কৃষকদের হাতে কীটনাশক তুলে দিচ্ছেন রোগ নির্ণয় ও ঔষধের মাত্রা পরিমিত না হওয়ায় কোনো কাজ হচ্ছে না বলে অভিযোগ সংশ্লিষ্টদের ওই যে কোনো কোম্পানি আসছে বলছে যে দেয়া হচ্ছে কিন্তু কাজ করিচ্ছে না কৃষি অফিসের লোক তেমন আসে না প্রতিদিন স্প্রে করিচ্ছি তা কাজ হচ্ছে না কৃষি অফিস থেকে সহযোগিতা পাচ্ছে না বলে অভিযোগ চাষিদের নজরদারির অভাবে অতিমাত্রায় কীটনাশক ব্যবহার হচ্ছে বলে অভিযোগ স্থানীয় জনপ্রতিনিধির কণ্ঠে কৃষকদেরকে বিভিন্ন ভাবে প্রলোভন দিয়ে তাদের ওষুধগুলো কেনার জন্য উদ্বুদ্ধ করে সবজির উপকারও হয় না এবং পোকামাকড় বালাই দূর হয় না এর কোনো মনিটরিং নাই যে কোম্পানিগুলো ঠিক আছে কিনা তার অ্যাকশন ঠিক আছে কিনা এদিকে পরামর্শ নিয়ে ঔষধ প্রয়োগের আহ্বান সংশ্লিষ্ট কর্মকর্তার ডিগ্রিধারী যারা বা যারা ওই প্রেসক্রাইব করার জন্য উপযুক্ত তারা ছাড়া যাতে কেউ প্রেসক্রিপশন করতে না পারে এটা আমরা দাবি রাখছি সর্দিতে কীটনাশকের ব্যবহার নিয়ন্ত্রণে প্রশাসনের কঠোর নজরদারির দাবি সংশ্লিষ্ট সবার